গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর যে যেখানে আছো সুস্থ আছো, আর তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে সকাল 7টা। তো এখন ঠান্ডা প্রচণ্ড বাড়ছে, সকালবেলা ঘুম থেকে উঠতেও খুব কষ্ট হয়। কিন্তু আজকে যেহেতু শনিবার, পুষ্পা শুভর স্কুল নেই, তো ওই জন্য একটু লেট করে উঠেছি। তাও বাড়িতে একটা কাজ আছে যেটা তোমাদেরকে আগের দিনের ভিডিওতে বলেছিলাম যে দেখাবো। তো সবার আগে গেটে জল দিয়ে দিলাম, আর কালকে আমি দুপুরবেলা ভিডিও করতে পারিনি, সেটা রিজন বলেছিলাম তোমাদেরকে, আজকের ভিডিওতে জানাবো। তো কিছুদিন আগে তোমাদেরকে একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আমাদের পাঁচিলের ওই পারে একটা বাড়ি তৈরি হচ্ছে, যেটা কর্কেটের ঘর হবে আমাদের মতনই। তো সেই বাড়িটা যেহেতু ওখানে তৈরি হচ্ছে, আর ওই বাড়ির জায়গাটাতেই আমাদের বাড়ির যেই এক্সট্রা জলটা সেটা পাস করা হতো, আর বর্ষাকালে যেহেতু আমাদের বাড়িতে এই নিচু জায়গাটায় জল জমে যায়, তো সেই জলটা যেহেতু পাস করা হতো, তো সেটা তো এখন আর করা যাবে না যেহেতু ওখানে একটা বাড়ি হচ্ছে। এটা আমাদেরই দায়িত্ব যে কারোর যাতে আমাদের কারণে অসুবিধা না হয় সেটা দেখার। তো কালকে ওনারা দুপুরবেলা হঠাৎ করে আমাকে ডেকে বলছিলেন যে এখানে জল আসছে, আর ওনাদের ওখানে টয়লেট বাথরুমে চেম্বার করা হচ্ছে, তো চেম্বারের মধ্যে জলটা চলে যাচ্ছে। তো আমি দেখলাম যে কিছু করার নেই, এখন আমাদেরকে জল পাস করা জায়গাটা চেঞ্জ করতে হবে। তো ওই জন্য তোমাদের দাদাভাইয়ের সাথে কথা বলে কাকুকে বলেছিলাম আজকে সকালবেলা এসে জল বের করার পজিশনটা চেঞ্জ করে দিতে। তো তাই জন্য কাকু এই জায়গাটার সমানে সমানে যতটা সম্ভব জায়গাটার মধ্যে একটা ড্রেন বানাচ্ছে ছোট করে, আর তারপরে ডোবাও হবে, আর পাঁচিলটাকেও একটু সোজা করে ফাটিয়ে দেওয়া হবে। তো সেই কাজটাই আজকে সকালবেলা কাকু যেহেতু করতে এসেছে, তো আমি তারপর একটু চা করে দিলাম। যেহেতু বাইরে তো তোমরা দেখলেই প্রচণ্ড কুয়াশা পড়েছে আর প্রচণ্ড ঠান্ডা, আর সকালবেলা দেখবে একটু চা খেয়ে কাজকর্ম করলে না মানে কাজ করার এনার্জিটাও পাওয়া যায়। তো কাকু চাটা খেয়ে প্রায় 2 ঘন্টা মতন কাজ করে ড্রেন কুপিয়ে আর পাঁচিল ফাটিয়ে একটুখানি ফুটো করে সব কিছু রেডি করে দিয়ে চলে গেছে। কিন্তু বাড়িতে যেহেতু আরও এখন এক্সট্রা কাজ আছে, তো সেগুলো এখন কাকুকে করতে হবে। তো কিছুক্ষণের জন্য উনি গেলেন দোকানে, আর গেলেন রেশন দোকান থেকে কিছু জিনিস আনতে। মানে আমাদের এখানে তো রেশন ডিলার থেকে চাল আটা দেওয়া হয়, তো সেগুলো ওনাদের আনা হয়নি, তো ওই জন্য সেটা আনতে গেলেন। আর ততক্ষণে আমি ভাবলাম যে এক্সট্রা যে কাজগুলো আছে তো সেগুলো আমি করে নিই, কারণ আমাদের এখানে যে ইটগুলো রাখা আছে, পাঁচিল তোলার সময় এক্সট্রা ইট রাখা ছিল, তো সেই ইটগুলোকে এখন ওখান থেকে সরাতে হবে, কারণ ডোবাটা ওই জায়গাটাতেই তৈরি হবে। তো সেগুলো তোমাদেরকে আমি একবারে দেখাবো, নাহলে তোমরা অনেকেই বুঝতে পারবে না। আজকে এমনও বন্ধুরা আছো যারা নতুন আমার এই ভিডিওটাতে এসেছো বা নতুন দেখছো, তো তারা এক এক করে সব কিছুই বুঝতে পারবে যখন দেখবে। তো এই ইটগুলোকে আমি খুব সুন্দর করে এদিকে সাজিয়ে দেব, কারণ ইটগুলোকে একটা জায়গায় রাখতেও হবে, আর এখন আমাদের ধরো ঘর দুয়ার তো করা হচ্ছে না, তো ওই জন্য ভাবলাম যে আমরা যাতে যাতায়াত করতে পারি তো সেরকম একটা জায়গায় পেতে দিই, যাতে এই জায়গাগুলোতে আমরা প্রত্যেক দিন যাতায়াত করতে পারি। তো ওই জন্য সাইড করে ইটগুলোকে লাগিয়ে দিচ্ছি, আর ওখানে কিছুটা জায়গা ছেড়ে ইট পাচ্ছি যাতে আমরা গাছপালা লাগাতে পারি। আর তোমরা তো সবাই জানো যে আমার গাছ লাগাতে খুবই ভালো লাগে, গোলাপ গাছে কী সুন্দর ফুলগুলো ফুটেছে। কিন্তু যেহেতু ভিডিওটা দূর থেকে করছি অতটা ভালো করে দেখা যাচ্ছে না, পরে তোমাদেরকে দেখাবো। তো যতটুকু হয় আমি চেষ্টা করি যে বাড়ির কাজকর্ম নিজেই করার, কিন্তু সব সময় হয়ে ওঠে না, ওই জন্য পরে কাউকে না কাউকে দিয়ে তো টুকটাক কাজগুলো করাতেই হয়। আর সত্যি কথা বলতে আমরা যতই গায়ে জোর দিয়ে বলি না কেন সব কাজ করতে পারবো, কিন্তু সব কাজ সবার জন্য নয়, তো সবাই সবার কাজ করতে পারে না। তো আমার মনে হলো যে কাকুকে ডেকে এনে করাটাই ভালো, কারণ তাতে আমার কিছুটা সময় নষ্ট হবে, কারণ আমি আজকে কাজে যেতে পারলাম না, কাজ যেহেতু কাকু কাজ করছে, বাড়িতে রেখে দিয়ে আমি কখনোই চলে যেতে পারি না, পুচকুসোনা শুভ ওরা দুজন কী করে সব সামলাবে। তো ওই জন্য ছুটি করে নিয়েছি, এরপরে কালকে আবার কাজে যাব, আজকে সারা দিনে যতটা হবে কাজগুলো কমপ্লিট করব। তো শুভ এখন পড়তে গেছে আর পুচকুসোনা ঘুমাচ্ছে, তো ওরা ঘুম থেকে উঠুক, তারপরে ওদেরকে কিছু খেতে দেবো, আর আমি এদিকে কাজগুলো গুটিয়ে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি বাড়িতে কতটা কি পয় পরিষ্কার করা হলো আর বাড়ির কতটা ভোল পাল্টাতে পারলাম। কারণ আমাদের বাড়িতে না বছর বছরই বলতে পারো যে কিছু না কিছু চেঞ্জ করছি আর ভিডিওতে কিছু না কিছু দেখাচ্ছি, বেশ ভালোও লাগে। আমাদের বাড়িটা এরকম ছিল না আগে, একটু অন্যরকমই ছিল, তোমরা যারা প্রথম থেকে ভিডিও দেখেছো তারা তো সবাই জানো। কিন্তু আস্তে আস্তে বাড়ির পজিশনগুলোও চেঞ্জ হয়ে যাচ্ছে, বাড়ির নতুনত্ব একটা একটু চেঞ্জ চেঞ্জ করলে না মানে পরিবেশটাই যেন একটু আলাদা হয়ে যায়। তো এখন সকালবেলা টিফিন করতে বসেছি, তো শুভ পুচকুসোনা আর কাকুর জন্য পরোটা আনা হয়েছিল, আর আমার জন্য শুভ নিয়ে এসছে 4টে কচুরি। তো আমি কচুরি খাচ্ছি, ওরা পরোটা খেয়েছে, তো ভাবলাম খাওয়ার সময় তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করি, কারণ সব সময় না কাজ করতে করতে ক্যামেরা অন করে ভিডিও করা যায় না। তো কাকু চলে এসেছে,
কাকু এসে এই নোংরা টোংরা যেগুলো এর আগের দিনকে গাছপালা কেটে দিয়ে গেছিলো, তো ভেবেছিল এখানে জড়ো করলে এগুলো শুকাবে, তারপরে পুড়িয়ে দিলেই হয়ে যাবে, কিন্তু অর্ধেকের মতনই পোড়াতে পেরেছি, আর বাকি তো সব কাঁচা রয়েই গেছে। তো ওই জন্য কাকু বললো যে দেয়ালের পাশে এগুলো জড়ো করে রাখবে, তারপরে পুরাক চায় না পুরাক, এগুলো এখন ফেলার মতন কোনো জায়গা নেই আমাদের আশেপাশে, ওই জন্য এই জিনিসগুলো ওইভাবেই থাকবে, পরে দেখা যাবে এগুলোর সাথে কি করা যায়। তো সেই জন্য এগুলো সরিয়ে দিচ্ছে, আর তার মধ্যেই দেখলাম একটা দাদু রাস্তা দিয়ে যাচ্ছে, উনি বলল যে সিল কুটায়। তো আমার মা যেই সিলটা দিয়েছে গণেশ পুজোর সময়, তো সেটা একদম প্লেন ছিল, তো আজকে বাড়িতে যখন সামনে দিয়েই যাচ্ছে তো ভাবলাম যে সিলটা কুটিয়ে নিই, তো সিলটা কুটিয়ে দিয়ে গেল, রাখা আছে এভাবে উঠোনে। আর এখন আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি, এখন প্রায় বাজে দুপুর 2, এখন আমরা যাচ্ছি মায়ের কাছে, তো ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি আর দেখিয়ে দিই কতটা কি পরিষ্কার করা হলো। তো এইগুলোতে সব জায়গাতে দেখো ইট পেতে দেওয়া হয়েছে নোংরাগুলো সরিয়ে দিয়ে, আর আমার কাছে যত টবের মধ্যে গাছপালা ছিল সব একটু রোদে দিয়ে দিলাম, কারণ এখন শীতের জন্য গাছপালার মাটিগুলো শুকাচ্ছে না, মানে রোদ্দুর পাচ্ছে না। তো এদিকটাতে আমি ইট পেতে দিয়েছি সবগুলো, কাকু কাঠ উঠিয়ে দিয়েছে, মানে কাকুকে আমি হেল্প করে দিয়েছি, দুজন মিলেই করেছি। আর এই যে এই সাইডটা, এখানে কিছুদিন আগে কাঠের উনুনে রান্না করছিলাম, তো এই জায়গাটাতেও ইট পেতে একদম সুন্দর করে বিছিয়ে দিয়েছি, যাতে বর্ষাকালে ঘাস পাতা না হয় বেশি করে। আর এখানে না একটা নীলকণ্ঠ গাছ হয়েছে, তো এই গাছটাকে আমি ভালো করে দড়ি দিয়ে বেঁধে দিয়েছি, পরে ওই চালটার উপর দিয়ে উঠিয়ে দেবো। আর এখানে যেরকম গাছপালা ছিল সেরকমই আছে, এগুলো তো সবসময় পরিষ্কারই রাখতাম, আর এই গলিটার মধ্যে এখনও সেরকম একটা গাছপালা হয়নি, গলিটাও পরিষ্কার আছে। তো সবটাই আমরা মানে চাইছি পরিষ্কারই যেন থাকে, তার জন্য আমি ঘাস মারার বিষও অনেক জায়গাতে দিয়ে দিয়েছি। আর মাঠের মধ্যে বড় করে দেখো 3-4 তুলসী গাছের ঝাঁক হয়েছে, আবার সামনেও হয়েছে, তো এগুলো তো কাটা যাবে না, এখন পৌষ মাস, আর তার মধ্যে তুলসী গাছটা যখন ভালো আছে তখন কাটার কোনো দরকারও নেই। আর এখানে এক প্লাস্টিক আমি রেখেছি প্লাস্টিকের জিনিস, আর পুচকুসোনা এই মাঠের মাঝখানে তৈরি করেছে একটা পুতুল, এই পৌষ সংক্রান্তির টাইমেই তো পৌষবুড়ি বানানো হয়, তো পুচকুসোনা দেখো ছোট্টো পারা একটা পৌষবুড়ি বানিয়েছে, তো পৌষবুড়ি কি পুচকুসোনা জানে না, একটা পুতুলি বানিয়েছে। তো আমি এখানে এখন যেহেতু যাব, ওই জন্য আমার ব্যাগটাও নিয়ে নিয়েছি, আমাকে এখন অফিসে যেতে হবে। আর এই সাইডটা দেখো যেগুলো ইট ছিল মাটি ছিল, তো সেগুলো কাকু পরিষ্কার করে দিয়েছে আমি ইটগুলো সরিয়ে দেওয়ার পরে। আর এই যে এইখানে ডোবা করেছে, তো সারাদিনে আমরা যতবারই কাজ করি না কেন ডোবাটা এইভাবেই ভরবে আর শুকিয়েও যাবে, যেহেতু এখন খরানির টাইম, কিন্তু যখন বর্ষাকাল আসবে তখন তো জলটা পাস করতে হবে, ওই জন্য এটা ফুটো করে দেওয়া হয়েছে। আর ওই পিছন দিয়ে একটু ঝোপঝাড় দিয়ে দেওয়া হয়েছে যাতে সাপ টাপ না ঢুকতে পারে, কারণ পেছনটা জঙ্গল। আর এইখানে সব নোংরাগুলো জড়ো করা হয়েছে, পরে এক সময় জ্বালিয়ে দেবো যদি প্রয়োজন পড়ে, তাছাড়া থাকলেও অসুবিধা নেই। আর এইগুলোতে ইট পেতে দিয়েছি, কাকু যে ডোবা করেছে সেই মাটিগুলো পেতে দিয়েছে, মানে মোটামুটি আমাদের বাড়ির টোটালি আজকে কাজকর্ম সব কমপ্লিট, আর খুব সুন্দর করে পরিষ্কার হয়েছে, যেটা আমরা সামনের থেকে দেখতে পাচ্ছি। আর তোমাদেরকে ক্যামেরাতে দেখাবার পুরোটাই আমি চেষ্টা করেছি, তোমরা জানিও যে বাড়ির এই পজিশনটা কেমন লাগছে, এইখানে গাছ লাগানো হবে, এখন শীত তো প্রচণ্ডই বেড়ে গেছে, এখন যদি গাঁদা ফুল গাছ লাগাই তাও হয়ে যাবে, বাট দেখা যাক আমি কবে সময় পাই লাগাবার। আর এইখানে এই যে গোলাপ ফুল গাছটা অনেকগুলো কড়ি হয়েছে, তো তোমাদেরকে বলেছিলাম না যে সামনে থেকে একবার ভিডিও করে দেখাবো, তো দূর থেকে তো দেখাতে পারছিলাম না তখন সকালবেলা, তো ভাবলাম এখন তোমাদেরকে দেখিয়ে দিই। আর কালকের যারা তোমরা আমার ভিডিওটা দেখেছো সেখানে তো দেখেছো গণপতি বাপ্পার হাতে একটা গোলাপ ফুল দিয়েছি, তো খুবই সুন্দর আর খুব বড় থোকা ফুলটা হয়েছিল, বাকি ফুলগুলো ছোট ছোট, বাট ওই ফুলটা 2 দিনের মধ্যেই খুব সুন্দর হয়েছিল। গুড ইভিনিং বন্ধুরা, তো এখন বাজে 6:00, আর তোমাদের সাথে ব্লগটা আমি আমার বাবার বাড়ির থেকে স্টার্ট করছি। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করতে এসেছিলাম আমরা, তো সকালবেলা এমন হয়েছিল যে তোমাদেরকে আর কি বলবো, তো মা ফোন করেছিল তখন বাজে প্রায় সকাল 11, শুভকে তখন পাঠিয়েছিলাম আমি বাইরের থেকে খাবার আনতে, সকালে যেহেতু আমাদের বাড়িতে ড্রেনের কাজ হচ্ছিল, আর তোমরা তো জানোই যে জল পাস করা যাবে না যতক্ষণ না কাজটা কমপ্লিট হবে, থালা বাসন ধুতে পারিনি বলে শুভকে বলেছিলাম সকালবেলা টিফিনটা দোকান থেকে নিয়ে আসতে, তো কচুরি আর পরোটা এনেছিল, তো সেটা খাওয়ার পরে মা ফোন করেছিল, মা বলল যে চিকেন আনতে গেছিলো বাজারে কিন্তু চিকেন পায়নি, তো মা চিকেন রান্না করতে চাইছে, ভাই আজকে বাড়ি আসবে কাজের থেকে, তো আমি বললাম চিকেন যখন আমি শুভকে আনতে পাঠাবো তাহলে চিকেনটা কিনে তোমাকেই দিয়ে আসতে বলবো, কারণ আজকে আমি একটু ব্যস্ত আছি, বাড়িতে কাজকর্ম হচ্ছে, কখন রান্না করব না করব, দুপুরে খাওয়া দাওয়াটা তোমাদের বাড়িতেই করব। তো তখন থেকে খাওয়া দাওয়া করে অফিসে গিয়ে, অফিস থেকে বাড়ি গিয়ে জল ভরে সন্ধে দিয়ে আবার চলে এসেছি মায়ের কাছে। তো প্রথমে খেলাম চা, তারপরে মা বানিয়েছিল চষি পিঠে,
তো সেটাও দেখো বাটি ভরে একদম দিয়ে দিয়েছে। মাকে বললাম খেতে, তো মা বলল খেয়েছে। আর আমার জন্য, শুভর জন্য, পুচকু সোনার জন্য পাঠাতে চেয়েছিল, বাট আমরা যেহেতু এই বাড়িতে আসবো তো আমি বলেছিলাম যে সন্ধেবেলা এসেই আমরা টিফিনটা করব। তো এখন আমি খাচ্ছি, শুভ ঘুমিয়ে পড়েছে আর পুচকু সোনা গেছে ড্রয়িং ক্লাসে। তো বাড়িতে আসলে কিছু না কিছু তো খাওয়া দাওয়া হয়ই, আর এখন যেহেতু পৌষ সংক্রান্তি, মানে একদিন পরেই, এখন তো পিঠে পায়েসের মানে আইটেমটা বেশিই হবে আমাদের প্রত্যেক বাঙালির ঘরে ঘরে। তো পাটিসাপটা তো নর্মালি আমাদের খাওয়া হয়, এই চষিটা মা করেছে। এখন আবার আমাদের কিন্তু সোমবার দিনকে করা হবে, কারণ সেই দিন হচ্ছে পৌষ মাসের শেষ দিন, আর সকালবেলার দিকে একটা পুজোও হবে। তো সেটা জানি না তোমাদের সাথে শেয়ার করতে পারবো কিনা, যেহেতু আমাকে সকালবেলা কাজে বেরোতে হবে। তবুও যদি আমি পারি চেষ্টা করবো, আর নয়তো মাকে বলবো যে ছোট্ট করে একটা ছোট্ট ভিডিও করে রাখতে, যেটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি। তো সন্ধেবেলা এখন চষিটা খাচ্ছি, আর এখন কিছু খাবো না। আর তারপরে আমি চলে আসলাম একদম রাত্রিবেলা খাবার টাইমে। তো মা তো চিকেন করেই রেখেছিল, অল্প করে ভাত করেছে, আর আমি কটা রুটি করে নিলাম, কারণ ঠান্ডার সময় না রুটিটা খাওয়া সবার জন্যই ভালো, আর ভাত তো আছেই, দুরকমই মিক্স করে আমরা সবাই খাবো। তো আমি পুচকু সোনা শুভ এখন খেয়ে বেরিয়ে যাব, ওই জন্য মা তাড়াতাড়ি করে চিকেনটাও গরম করে দিল। তো ভিডিওটা শেষ করার আগে আমি একটা কমেন্টের তোমাদেরকে নাম বলতে চাই। তো সাহেদ আহমদ নামের একটা চ্যানেল থেকে আমাকে কমেন্ট করেছে যে দিদিভাই আমি মুসলিম, তো আমার নাম হচ্ছে সামি, তো আশা করছি তুমি মেয়ে, তো তুমি বলেছিলে যে তোমার নামটা আমার আজকের ব্লগে নিতে, তো আমি তোমার নামটা ব্লগে নিলাম। তো কেমন লাগলো তোমার কমেন্ট করে অবশ্যই জানাবে, যেহেতু ভিডিওটা আমি এডিট করতে বসে পরে তোমার কমেন্টটা দেখতে পেয়েছি, তাই একদম শেষেই তোমার নামটা নিয়ে ভিডিওটা শেষ করলাম। তো অবশ্যই জানিও যে তোমার কেমন লাগলো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম বন্ধুরা, তোমাদের সবার কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও, আর ভিডিওটা যদি কোনো জায়গায় ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর এইভাবে আমাকে একটুখানি সাপোর্ট করো। তো দেখা হবে কালকে নতুন একটা ব্লগে, নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সব সময় নিজেদের খেয়াল রেখো। টেক কেয়ার, গুড নাইট, বাই।